নমস্কার, নিউজ রোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখব বিস্তারিত সংবাদে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক দালাল সহ গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি। গাইঘাটা এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। তুলে দেওয়া হয় গাইঘাটা থানার হাতে। ধৃতদের এদিন বনগাঁ আদালতে তোলা হয়েছে। চোরাপথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক দালাল সহ গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি। ধৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। রবিবার গাইঘাটা থানার ডোবরাপাড়া এলাকা থেকে অভিযুক্তদের আটক করে বিএসএফের 158 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। বিএসএফ সূত্রে জানা গেছে, গাইঘাটার বর্ণবেরিয়ার বাসিন্দা ধৃত গোপাল হালদার স্বীকার করেছে, পয়সার বিনিময়ে সে বাংলাদেশি নাগরিকদের এপারে নিয়ে আসছিল। এদিন বিএসএফের পক্ষ থেকে ধৃত বাংলাদেশিদের গাইঘাটা থানার হাতে তুলে দেওয়া হয়। গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠায়। চারজন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে। বিএসএফ তাদের অ্যারেস্ট করে গাইঘাটা থানায় প্রডিউস করেছিল এবং তারা বিনা পাসপোর্টে ভারতবর্ষে ঢুকেছিল এবং ঢোকার পরে এখানে বিএসএফের হাতে তারা ধরা পড়ে। বিএসএফ তাদেরকে গাইঘাটা থানায় প্রডিউস করে। প্রডিউস করার পরে গাইঘাটা থানা আজকে বনগাঁ লানে ডিসিজিএম কোর্টে তাদের প্রডিউস করেছে। তারা অবৈধভাবে বিনা পাসপোর্টে এইভাবে তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে এবং এই পরিপ্রেক্ষিতে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন লানের কোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। দলের পুরনো কর্মীদের সম্মান জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন। সোমবার উত্তর চব্বিশ পরগনার বাগদার পারমাদনে এই সম্বর্ধনার আয়োজন করা হয়। দলের পুরনো কর্মীদের সম্মান জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন করা হলো। সোমবার উত্তর চব্বিশ পরগনার বাগদার পারমাদনে এই সম্বর্ধনার আয়োজন করা হয়। গত লোকসভা নির্বাচনে দলের পুরনো কর্মীরা অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে, ফলে রাজ্যের বেশ কিছু এলাকায় খারাপ ফল করে তৃণমূল। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে যাতে সেই সমস্যায় না পড়তে হয় তার জন্যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে এলাকার পুরনো কর্মীদের মধ্যে যাদের সঙ্গে কোনো না কোনো কারণে দলের থেকে যোগাযোগ ছিন্ন হয়েছে তাদেরকে বিশেষ সম্মান জানিয়ে দলে ফেরাতে হবে। সেই নির্দেশ মেনেই এদিন বাগদার পারমাদনে বনগাঁ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। এলাকার তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয় অনুষ্ঠান মঞ্চে। এ বিষয়ে বনগাঁর প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর জানান, যাদের জন্য তৃণমূল কংগ্রেস আজ এই জায়গায় তাদের সংবর্ধনা দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। তৃণমূল কংগ্রেস সৃষ্টির থেকে তারা যে অক্লান্তভাবে নিজের মানে ফাইট দিয়ে সিপিএমের সঙ্গে তারা যেভাবে মানে অত্যাচারিত হওয়ার পরও তারা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তৃণমূল কংগ্রেসকে তারা তৈরি করেছিল, তাদেরকে আজকে এসসিএসটির থেকে আজকে তাকে সম্মান জানানো, এটা আমাদের বড় পাওনা যে তাদের আশীর্বাদ নেওয়াই আমাদের, তাদেরকে ডাকা মানে তাদের আশীর্বাদ নেওয়া এবং তাদের একটু সম্মান জানানো। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পুরনো কর্মীদের সংবর্ধনার বিষয়ে কটাক্ষ করে বলা হয়, ওই এলাকার সাধারণ মানুষ বিজেপির সাথে আছে, তারা ঠিক করে নিয়েছেন কোথায় ভোট দেবেন, এতে বিজেপির ওপর কোনো প্রভাব পড়বে না। ওটা একটা ওদের একটা দর্শন, ও দর্শনটা কোনো কাজে আসবে না, এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। আমরা ওখানে আমাদের গুটি আমাদের সাজানো আছে আর যারা ভোট দেবে তারা জায়গা মতনই ভোট দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। অসুস্থ সৌরভ গাঙ্গুলিকে দেখতে কলকাতায় এলেন প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। এদিন মন্ত্রী অনুরাগ বলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন সৌরভ। এদিন অনুরাগকে কালো পতাকা দেখায় বাম কংগ্রেসের কর্মীরা। অসুস্থ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে দেখতে কলকাতায় এলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। কলকাতায় উডল্যান্ডস হাসপাতালে যান তিনি। মহারাজকে দেখার পর মন্ত্রী অনুরাগ জানান তিনি আশাবাদী দ্রুত সুস্থ হয়ে উঠবেন সৌরভ গাঙ্গুলি। এদিন কলকাতায় অনুরাগ ঠাকুরকে কালো পতাকা দেখায় বামকর্মী সমর্থকরা। ভারত সরকারকে মন্ত্রী কা পশ্চিম বেঙ্গল মে আনা, আগর কোই ইসকো কেতা হ্যায় বাহার সে আনা, তো মে পুছতা হুঁ কহাঁ সে আনে ওয়ালে কো অন্দর কা কাহা জাতা হ্যায়। ক্যা ভারত সরকারকে মন্ত্রী কা পশ্চিম বেঙ্গল মে আনা গুনাহ হ্যায়? ক্যা পশ্চিম বেঙ্গল কি ধরতি নে जो भारतवर्ष को सदियों तक ऐसे महान नेता दिए, अलग अलग क्षेत्रों में दिए, और वहीं भारत के कोने कोने से लोगों ने आकर पश्चिम बंगाल को खड़ा करने का प्रयास किया है,
तो क्या वो अपराध है? ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैन्सलैंड, कोलकाता। অতিরিক্ত পরিশ্রম ও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন দিলেন স্কুল ও মাদ্রাসা ক্লাব সংগঠনের সদস্যরা। এর আগেও একাধিকবার ডেপুটেশন জমা দিয়েছিলেন তারা। অতিরিক্ত পরিশ্রম করিয়ে নিয়েও ন্যায্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। আগামী দিনে কাজের সময় কমাতে হবে, সঠিক পারিশ্রমিক দিতে হবে সহ একাধিক দাবিতে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ স্কুল ও মাদ্রাসা ক্লাব সংগঠনের সদস্যরা। আগেও একই দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছিল, কোনো কাজ না হওয়ায় সোমবার ব্যারাকপুরের স্কুল ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন দেয় সংগঠনের সদস্যরা। আমরা যেহেতু স্কুলের ছাত্রদের কথা ভেবে, স্কুলের কথা ভেবে সমস্ত কাজ নিজেরা স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়ে করছি, কিন্তু সেটা যেন আর নেওয়া যাচ্ছে না। এটা আস্তে আস্তে ক্রমশ এই চাপটা নিয়ে নেওয়ার ফলে এটাকে আমাদের দুর্বলতা ভেবে ক্রমশ আমাদের উপর বাড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কি চাইছেন? এবং এখন আমরা চাইছি যে আমাদের একটা প্রথম কাজ হচ্ছে আমাদের একটা জব চার্ট বেরোক, যেখানে আমাদের অ্যাকচুয়াল কী কাজ সেটা করতে হবে। টাকা কালেকশন করতে হয় আমাদের, অ্যাডমিশন করতে হয় আমাদের, স্কুলে কেউ রিটায়ার করবে তার পেনশনের কাগজপত্র তৈরি করতে হয় আমাদের, অডিট করতে হয় আমাদের, এমনকি স্কুলে এ টু জেড পিএফ থেকে শুরু করে যা কাজ সবটাই আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, আগামীতে তারা বৃহত্তম আন্দোলনের ডাক দেবেন। বিভিন্নভাবে আমরা প্রতিনিয়ত আমাদের মানে কর্মক্ষেত্রে কাজ করে আসছি, অথচ আমাদের মনে হচ্ছে সেখানে আমরা আমাদের প্রাপ্য সম্মান পাচ্ছি না। এখন জানেন আপনারা বর্তমানে সমস্ত কাজটাই কম্পিউটারাইজড, কম্পিউটারাইজড হওয়া সত্ত্বেও আমরা কিন্তু মাধ্যমিক পাশে যোগ্যতা সম্পন্ন ক্লার্ক, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে ডাটা এন্ট্রি থেকে শুরু করে শিক্ষাশ্রী কন্যাশ্রী সবুজ সাথী থেকে শুরু করে অনেক বড় বড় অডিট সমস্ত কাজটাই আমাদেরকে করতে হচ্ছে। কাজেই আমরা মনে করছি যে কাজের প্রেশার আমাদের উপর অনবরত চাপিয়ে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যারাকপুর। জেঠিমার বাড়িতে বেড়াতে এসে যৌন হেনস্থার শিকার হলো এক নাবালিকা। অভিযোগ, জেঠিমার ভাই তাকে যৌন হেনস্থা করে। অভিযুক্ত জেঠিমা ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেঠিমার বাড়িতে বেড়াতে গিয়ে যৌন হেনস্থার শিকার হলো এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকায়। অভিযোগ, জেঠিমার ভাই ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে। ঘটনায় জেঠিমা ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা প্রচুর আতঙ্কে রয়েছি, একেতে আমার মেয়ে তো প্রচুর ভয় পাচ্ছে, তার মধ্যে এর পরবর্তীতে আমার মেয়ের আরও বড় কোনো ক্ষতি না ওরা করে দেয়, আমরা প্রচুর আতঙ্কে আছি। তারা উল্টে ঠেত করছে আমাদেরকে যাতে আমরা অভিযোগটা তুলে নিই থানা থেকে, আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি। জানা গিয়েছে দিন কয়েক আগে জেঠিমার বাড়িতে বেড়াতে যায় নাবালিকা, সেখানেই যৌন হেনস্থার শিকার হয় সে। এমনকি ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। বাড়ি ফিরে বাবা মাকে ঘটনার কথা বলে সে। এরপরই থানায় জেঠিমা ও তার ভাইয়ের নামে অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার মেয়ে বাড়িতে এসে খুব কান্নাকাটি করে, তাই আমরা এখন সেই বিচার চাই। আমি চাই আমার এইটুখানি বাচ্চার উপরে যে অন্যায়টা হয়েছে তার বিচার চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। ছেলের কাজের পাওনা টাকা চাইতে গিয়ে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ এলাকায়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ছেলের কাজের পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত হলেন মা। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার রামপুর এলাকায়। মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। মহিলাকে বাঁচাতে এসে আক্রান্ত হন প্রতিবেশীরাও। ঘটনায় বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে রামপুরের বাসিন্দা গৃহবধূ প্রতিমা মণ্ডল ছেলের কাজের পাওনা টাকা চাইতে বিনয় মণ্ডলের বাড়িতে যান। অভিযোগ, টাকা চাইলে গৃহবধূকে গালিগালাজ করা হয়, পরে মারধর, এমনকি গৃহবধূকে শ্লীলতাহানিও করে অভিযুক্তরা। ঘটনার পিছনে কোনো পুরনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমার ছেলে পরিশ্রম করে খেটে এসেছে, ওই টাকা চাইতে গিয়ে মারধর হয়েছে, মেরেছে। ভাত খাচ্ছিলাম আমরা, সেই ভাতের থালা পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। আমাদের বাড়ি বেটা ছিল, আর বাড়ি ছিল না সব। আজকে মিটিং, তো মিটিং যাওয়ার জন্য ওরা এসেছে, আর তখন মারধর করেছে। তারপরে ঘরের তো টেনিবার কাছে সাপল বেনেছে, দা নিয়ে এসে নাকি ফোটা সব নিয়ে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। তৃণমূলের দুয়ারে সরকারের পাল্টা বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি পালনে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এদিন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। তৃণমূলের দুয়ারে সরকারের পাল্টা বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি পালনে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। বসিরহাটের সংগ্রামপুর পালপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রকল্পের প্রচার করেন মন্ত্রী। মন্ত্রী জানান, বিজেপি ক্ষমতায় এলে বাঙালি তাদের শ্রেষ্ঠ উৎসব আরও বড় করে পালন করবে। এদিন সংগ্রামপুরে কালীবাড়িতে পুজোও দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
कई दृष्टिकोण से पश्चिम बंगाल का बहुत ही ज़्यादा महत्व है। पश्चिम बंगाल की सांस्कृतिक विरासत अपने आप में अनोखी है। यहाँ के सांस्कृतिक विरासत और वैभवता में जहाँ एक ओर विवेकानंद जी, स्वामी विवेकानंद जी, सुभाष चंद्र बोस, महर्षि अरविंद, बंकिम चंद चटर्जी, खुदीराम बोस, रविंद्रनाथ टैगोर जैसे अनेकों अनेक लोगों ने बंगाल की इस मिट्टी की पवित्रता को दुनिया के सामने प्रस्तुत किया है। ब्यूरो रिपोर्ट, न्यूज डोमैन्सलैंड, बोशीरहाट। दुर्घटनाय जखम युवक चिकित्सा चलती बेसरकारी हासपाताले चटचर करे बाड़छिलो बिल। खबर पे स्वास्थ्यसाथीर कार्ड पौंछे दिलेन पौर प्रशासक मंडलीर सदस्यरा। पथ दुर्घटनाय गुरुतर जखम बछर 24-এর युवक कुणाल पाजा। बाइक दुर्घटनाय गुरुतर आहत अवस्थाय तार परिवार ताके भर्ती करे बारासातेर एक बेसरकारी नार्सिंग होमे। गत परशुदिन घटे घटना। बेसरकारी नार्सिंग होमे भर्तिर पर प्राथमिक भावे तार अपारेशन करा हय, सेखानेई चिकित्सा शुरू हय तार। गत दुदिन धरे हासपाताले भर्ती थाकार फले चटचर करे बाड़छिलो बेसरकारी हासपातालेर बिल। परिवारेर पक्ष थेके जोगाजोग करा हय स्वास्थ्य साथी कार्डेर ब्यापारे। एखाने तो एखन অপারেশন চলছে, সেদিনকে ফার্স্ট পরশুদিন মানে 2 তারিখে একটা অপারেশন হয়েছে, আজকে আবার 3টার সময় একটা অপারেশন হবে। আমার এই আগের দিনের সব বিল হয়তো পেমেন্ট করব, তারপরে আজ থেকে স্বাস্থ্য কার্ড কখন হয়েছে? আজকে সকালে হয়েছে। খবর পৌঁছায় বারাসাত পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা বারাসাত পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য অশ্বিনী মুখার্জির কাছে। তিনি উদ্যোগ নিয়ে তড়িঘড়ি স্বাস্থ্য সাথীর কার্ড বানিয়ে তুলে দেন পরিবারের হাতে। নিজে নার্সিংহোমে এসে কথাও বলেন কর্তৃপক্ষের সাথে, কথা বলেন পরিবারের লোকের সাথে। স্বাস্থ্যসাথীর কার্ড পেয়ে স্বাভাবিকভাবেই উপকৃত পাজা পরিবার। অনেকে করে এর জন্য আমরা অনেক উপকৃত হলাম। আমার ছেলের জন্য আমার মানে আমি নিজের মানে বাবা হয়ে আমি খুব ভেঙে পড়েছিলাম। অশ্বিনী মুখার্জি মানে আমাদের ক্লোজ লোক, উনি আগে মানে উদ্যক্ত হয়ে আমাকে বলল কি করে আইলেন নারায়ণীতেই আমি নিয়ে যাব। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এদিন থেকে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করেই হবে চিকিৎসা। স্বাভাবিকভাবেই এই স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে করে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মানুষের প্রয়োজনে এই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের আওতায় যারা এই দুঃসময় যাতে ইতু পাঁজার পরিবার আসতে পারে, এবং ও এত কান্নাকাটি করছিল দেখে আমি আমাদের সংশ্লিষ্ট আধিকারিককে ফোন করি, করে কথা বলি। ও বলে দাদা আমি হসপিটালে গিয়ে আমি ব্যবস্থা করে দেবো। স্বাভাবিকভাবেই ও যদি এর আওতায় আসতে পারে, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে, তাতে ওদের সুবিধে হবে। কারণ সরকার তো চাইছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই কাজ করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।